এদিকে বাজুস মেলার দ্বিতীয় দিনে বেড়েছে ক্রেতা দর্শনার্থীদের ভিড়। পছন্দের জুয়েলারি কিনতে ছুটির দিন বিকেলে বাজুস মেলা এসেছেন অনেক জনপ্রিয় অভিনেত্রী। রাজধানী ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় বাজুস মেলার বিভিন্ন স্টলে ছিল নানা আকর্ষণীয় মূল্যছাড়। আর এই সুযোগকে কাজে লাগিয়ে অনেকেই পরিবার নিয়ে ভিড় করেন স্টলে স্টলে। এসেছে জনপ্রিয় অভিনেত্রীরাও। ক্রেতাদের মতে একই ছাদের নিচে ভিন্ন স্বর্ণের দোকান, অনেক রকমের পণ্য একসাথে পেতেই তারা মেলায় এসেছেন ও হাত ভর্তি করে পণ্য নিয়ে খুশি মনে বাড়ি ফিরছেন। এক জায়গায় একসঙ্গে এতগুলা গয়নার কালেকশন দেখতে পাচ্ছে, সেখানে অফারও চলছে, সব ধরনের জুয়েলারি থাকে। আমার মনে হয় যে কেউ খালি হাতে তখন যায় না, কেউ না কিছু কিনেই যায়। আমি এখান থেকে ইচ্ছে করছে, আমি জাস্ট 1 মিনিটও লাগছে না আর একটা শপে যেতে পারছি। সো আমি একসাথে অনেক ভেরিয়েশন আসছে, অনেক কিছু পাচ্ছি। আই লাভ ডায়মন্ড, আমি ডায়মন্ড কালেকশনগুলো আগে দেখছি। কিছু অর্নামেন্টস আসতেছে, 3D কালারের অর্নামেন্টসটাও কাস্টমারদের অনেক চয়েস করে। তারপরে আপনার জরোয়া টাইপের এই সেটগুলি সবচেয়ে বেশি তারা পছন্দ করে।